রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করে না এই গরমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। এই কয়দিন যাবৎ প্রচণ্ড প্রচণ্ড গরম, আর এই গরমে আমার কিন্তু অনেকটাই মাথা ব্যথা করে। রান্নাঘরে যেতে ইচ্ছেই করে না, তারপরও যেতে হয় ইচ্ছা না থাকা সত্ত্বেও। কি করব, রান্না করতে গিয়ে দেখি একদমই মশলা নাই। মশলা নাই বলতে অন্য অন্য মশলা ঠিকই আছে, কিন্তু আমি সবসময় পেঁয়াজ বেশি করে কেটে ব্লেন্ডার করে সেটা দেওয়ার চেষ্টা করি, তাতে হয় কি তরকারিটাও ঘন হয়। এই দেখি যে একদমই খালি, তারপরে কতগুলো পিস কেটে নিলাম আর সেইগুলো একটু ব্লেন্ডার করব। আর আমি এখানে কিছুটা কাঁচামরিচও দিয়েছি, যাতে কাঁচামরিচটা মানে তরকারিতে ফালা করে দিতে না হয়। আর একদমই ব্লেন্ডার হয়ে গেছে, আর এটা আমি একদম ডিপ ফ্রিজে রেখে দিব। এই জন্য একটা বক্সের মধ্যে সব নিয়ে নিচ্ছি। আর এই বাটা পেঁয়াজটা দিলে হয় কি, আপনার যদি অল্প কিছু পেঁয়াজ ব্যবহার করেন বাটা, তাহলে দেখবেন আপনার তরকারিটা একদম ঘন ঘন হয়ে যায়। আর এরকম কুচানো দিতে আমার কাছে ভালো লাগে না। আর আমরা ছোট থেকে দেখেছি আমার মা সব মশলাই একদম শিল পাটায় বেটে ব্যবহার করতো। আর এইদিকেও রান্না করতে চলে আসলাম, অনেকটা সময় চলে গেল, কারণ আজকে রান্না করার ইচ্ছেই ছিল না। আর চালটা ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ যাবৎ চালটাও ধুয়ে নিলাম। আর এটা ইঞ্জেকশন চুলায় ভাত বসাবো। আর এই দিকে ওই যে গরিবের পা জাতীয় মাছ পাঙ্গাস, আসলে পাঙ্গাস মাছ আজকে রাঁধতে গিয়ে কোনো সমস্যা না, খুব সুন্দর করেই রান্না করেছি, কিন্তু পাঙ্গাস মাছ আমাদের বাসার কেউ খেতে চায় না। কি অদ্ভুত বলেন তো, অনেকে তো এই পাঙ্গাস মাছ অনেকটাই পছন্দ করে, তবে ব্যক্তিগতভাবে আমারও পাঙ্গাস মাছ মানে ওরকম পছন্দ না, ওরকম বলে পছন্দই না। যাই হোক, আমার ছোটো ভাই এবার খেতে পছন্দ করে, ওর জন্যই নিয়ে আসা। আমার ছোট ছেলেটাকে দিয়েছিলাম এক পিস, ও তো খায় মানে ও বলছে না আমি এটা খাবই না। ইলিশ মাছ খেতে অনেকটাই পছন্দ করে, আর অন্য অন্য মাছ তাও যতটুকু একটু খায়, পাঙ্গাস মাছ খেতে ইচ্ছা না। এটা একদম কড়া করে ভেজে নিব, আর এটা এই সব বাটা মশলা দিয়ে একটু ভুনা করে নিব। আসলে মানে কে কে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। আর এখানে কিন্তু আমি জিরা, বাটা জিরাও দিয়েছি, সব কিছু দিয়ে আমি এখানে একদমই এখন জিরার যে ফাঁকিটা আছে সেটা দিয়ে একদমই নামিয়ে ফেলবো। এটা কিন্তু রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে, এখন জিরার ফাঁকিটা দিয়ে রান্না শেষ করেছি। আর এই যে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আসলে রান্না কিন্তু দেখতে অনেকটা মজা হয়েছে, আর কোনো গন্ধ ছিল না এই মাছটায়। আমি কিন্তু এটা লেবু চেপেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আসলে খাবে না, কিচ্ছু করার নাই, ছেলে খাবেই না। যাই হোক, এখানে আবার ওই একটু মুরগির মাংস রান্না করতেছি অল্প অল্প করেই। বললাম না, রান্না ঘরে যেতে ইচ্ছেই করে না, আর কোনো রান্নাই করতে ইচ্ছে করে না। একটু রান্না করি, আবার এসে ফ্যানের নিচে বসে থাকি। আর এখানে এটা ভাই যে রান্না করার কথা ছিল, আমার না একটু ভালো লাগতেছিল না, তাই কষিয়েই মুরগির মাংসটা রান্না করলাম। দুটা বড় সাইজের আলু দিয়ে দিয়েছি, কারণ আমার বাচ্চারা মাংসের আলুটা খেতে খুব পছন্দ করে। আসলে বাচ্চাদের জন্যই তো রান্না করা, ওরা যা পছন্দ করে সেটাই করে দেওয়ার চেষ্টা করি আর কি। মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, ওই যে কিছুক্ষণ পরপর ফ্যানের নিচে বসতেছি, আর এই দিকেও রান্নাও করতেছি। আর এটা কিন্তু কষানোর পর এখানে আমি পানি দিয়ে দিলাম, একেবারে দিয়েই দেখলাম যে একদম সেদ্ধ হয়ে গেছে, তারপরে পানি দিয়ে নিয়েছি এই আর কি। কে ফার্মের মুরগি অবশ্য খেতেও ভালো লাগে না, আজকে একটা খাবারও আমার এক পছন্দ না, পাঙ্গাস মাছও পছন্দ না, আর এই ব্রয়লার মুরগি খেতেও আমার কাছে একটুও ভালো লাগে না। আর বাচ্চাদের এই মুরগির মাংসটা তাদের কাছে এত প্রিয়, কি আর বলবো। আজকের মতো এখানেই, ছোট্ট এই ভিডিওটা রইল, কার কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ এবং আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ আজকের মতো।